গাজীপুরের সবচেয়ে সুপরিচিত এবং জনপ্রিয় রেস্তোরাঁ সুরমা রেস্তোরাঁ মিনি চাইনিজ সরকারি বিধিনিষেধের আওতাধীন হয়ে ওনারা কিন্তু ওনাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে ফাঁকা, অর্থাৎ ওনাদের যে খাদ্য কার্যক্রম সেটা কিন্তু এখন স্থগিত আছে। অর্থাৎ যারা সুরমা রেগুলার খেতে আসেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আর ওনারা কিন্তু মূলত সবকিছুর মধ্যে আমি যেটা দেখি সেটা হলো যে বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোর পরে কিংবা রমজানের পরে ওনারা কিন্তু একটা দীর্ঘ সময় বন্ধ রাখেন। এছাড়াও সরকারি বিধিনিষেধগুলোকে ওনারা কখনোই উপেক্ষা করেন না, কারণ এটা এমন একটা জায়গা অবস্থিত যেখানে অল্পতেই ওনারা প্রশাসনিক রোষান হলে পড়তে পারেন। এই হলো বিষয়। তো আপনারা যারা সুরমায় রেগুলার খেতে আসেন তারা দয়া করে আজকে আসবেন না, আজকে না শুধু এই লকডাউন শাটডাউনের সময়টাতে আসবেন না, অবশ্যই আসলে আপনারা হতাশ হয়ে যাবেন।